হ্যালো বন্ধুরা, আমি পার্থ বলছি তাঁতাকপুর থেকে। আজকে জানেন আপনারা, চন্দ্রদেবত মন্দির যেমন ঘাটটি পূজা আছে, এবার শুরু হলো তো লকডাউনের জন্য কি অবস্থা সেটা আমরা এখন দেখতে যাব। আমরা যাচ্ছি ঘাটটি চন্দ্রদেবত মন্দির। বন্ধুরা, আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা রোড, যত মানে এরকম সময় তো প্রচণ্ড ভিড় থাকতো কার্তিক পুজো উপলক্ষে, কিন্তু এবার লকডাউনে কার্তিক পুজোর রাস্তার অবস্থা দেখুন ভিড়ই নেই। তো আমরা যাচ্ছি চন্দ্রদেবতার বাড়িতে, দেখি সেখানে গিয়ে কী সবাই অবস্থা, কী আছে না আছে, মেলা টেলা বসেছে কি না, বিভিন্ন জায়গা থেকে লোক আছে সেখানে মেলাতে বিভিন্ন দেখার জন্য, অনেক দর্শনার্থী আসে। তো আমরা এখন যাচ্ছি, দেখি কী দেখা যায়। যেখানে আমরা ফার্টি ওঠার সময় যানবাহন রাখার ব্যবস্থা ছিল, এখানে ছোটো ছোটো মেলা বসতো, অনেক তো আমরা এখন শিখছি মন্দিরে, দেখুন ভিন্ন লকডাউনে অবস্থা কাহিল করে দিয়েছে। ওই যে মাঠটা, এটার মধ্যে ফাংশন হতো 7 দিন ধরে, 2-3 দিন মাঠটা, তো অনেক গায়ক গায়িকারা আসতো এখান থেকে, বাইরে থেকেও আসতো, মানে হচ্ছে না খালিপুরে। রাস্তা দেখুন গেট মানে বন্ধ, আমাদের ভিতরে ঢুকতে দেখবো গেট বন্ধ। রিকোয়েস্ট করে দেখতে পারি গেটটা খুলে কি না, খুললে আমরা ঠাকুর দেখতে পারবো, কিন্তু মনে হয় না খুলবো, অনেক দর্শনার্থী এখানে আছে, চেষ্টা করছে ওরা যদি গেট খুলে দেয়, মনে হয় না গেট খুলবে। এখান থেকে আমরা দেখি আচ্ছা দাদা, ওই একটু ভিডিও করেন যাবেন, শুধু ঠাকুরের ছবিটা তুলে মানে তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখা তো হলো না, ঢুকতে দিল না প্রশাসন। তো আশা করছি আজকে যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন ভিডিওটাকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন প্রথম এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন, এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওস পাওয়ার জন্য। আমি সময়ে সব কিছুর আপডেট দিতে থাকবো। তাহলে চলি আজকের মতো, বাই।